নমস্কার বন্ধুরা, সুস্মিতার রান্নাঘর স্লাইস অফ লাইফে আরও একবার আপনাদের সকলকে স্বাগত জানাই। জনপ্রিয় দই মাছের রেসিপি নিয়ে আরও একবার হাজির হয়েছি আজকের পর্বে। আজকের এই দই মাছ আমি বড় কাতলা মাছ দিয়ে তৈরি করে দেখাবো, তবে আপনারা রুই বা ভেটকি মাছ দিয়েও একইভাবে রান্নাটা করতে পারেন। আশা করছি আজকের ভিডিওটা ভালো লাগবে, দেখে নিন রেসিপি। এর জন্য একটা কড়াইতে পর্যাপ্ত পরিমাণ সর্ষের তেল গরম করে নিচ্ছি। তেল খুব ভালোভাবে গরম করে নিতে হবে যাতে তেলে কোনো কাঁচা গন্ধ না থাকে। তেল ভালোভাবে গরম না হলে মাছগুলো ভাজতে গিয়ে কড়াইয়ে লেগে যাবে। তেল গরম হয়ে গেছে, এবার তেলের মধ্যে নুন হলুদ মাখিয়ে রাখা কাতলা মাছের টুকরোগুলো একে একে দিয়ে দিচ্ছি। মাছের টুকরোগুলোয় আগে থেকেই আমি অল্প নুন হলুদ মাখিয়ে 10 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। হাই আঁচে মাছগুলোকে ভাজতে হবে, দুটো সাইডে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে। প্রথম ব্যাচের মাছগুলো উল্টে পাল্টে লাল লাল করে আমি ভেজে নিয়েছি। এবার ভাজা মাছের টুকরোগুলো কড়াই থেকে তুলে নিচ্ছি আর একইভাবে বাকি মাছের টুকরোগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে ভেজে নেব। রান্নাটা করতে এখানে আমি টোটাল 6 পিস কাতলা মাছের টুকরো নিয়েছি, তবে রুই বা ভেটকি মাছ দিয়েও আপনারা একইভাবে বানাতে পারেন। সবকটা মাছের টুকরো ভেজে তুলে নেবার পর কড়াইয়ের অবশিষ্ট তেলে ফোড়নে দিচ্ছি একটা তেজপাতা, দুটো দারচিনি আর দুটো ছোট এলাচ। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। এখানে দুটো মাঝারি মাপের পেঁয়াজ একসাথে আমি বেটে নিয়েছি। পেঁয়াজ বাটা কড়াইতে দেবার পর 2-3 মিনিটের জন্য ভেজে নিচ্ছি। যেহেতু হাই আঁচে ভাজছি তাই সমানে হাতা দিয়ে মিশিয়ে দিচ্ছি যাতে পুড়ে না যায়। 2-3 মিনিট ভেজে নিয়েছি। এবার দিয়ে দেবো এর মধ্যে 1/2 টিস্পুন আদা বাটা আর 1/2 টিস্পুন দিয়ে দেব রসুন বাটা। সব একসাথে মিশিয়ে নিয়ে খুব ভালোভাবে ভেজে নেব যাতে আদা রসুন পেঁয়াজের কাঁচা গন্ধ চলে যায়। 5 মিনিট ভেজে নিয়েছি, আদা রসুন পেঁয়াজের কাঁচা গন্ধ চলে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, এতে সুন্দর রং আসবে, আর 1 টিস্পুন দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো। মিক্সার জার ধুয়ে এর মধ্যে অল্প জল দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। এখন এই মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নেব। তেল না ছাড়া অবধি মশলা কষিয়ে নিতে হবে। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, মশলাটা সুন্দরভাবে কষে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি টক দই। টক দই দেবার আগে ভালোভাবে ফেটিয়ে নেবেন। ফ্রিজের ঠান্ডা দই দেবেন না, যদি টক দই ফ্রিজে থাকে সেক্ষেত্রে ফ্রিজ থেকে বের করে নর্মাল রুম টেম্পারেচারে আনবেন, তারপর রান্নায় ব্যবহার করবেন। টোটাল 1/2 কাপ টক দই আমি এর মধ্যে দিয়েছি। এর সাথেই দিয়ে দিচ্ছি বেটে রাখা বাদাম বাটা। 10-12টা গোটা কাজু বাদাম একসাথে অল্প জল দিয়ে বেটে নিয়েছি। এখন সব একসাথে মিশিয়ে নিয়ে আবারও এটাকে কষিয়ে নেব। দই থেকে তেল না ছাড়া অবধি কষাতে হবে। ভালোভাবে সব একসাথে মিশিয়ে নিয়ে কড়াইতে ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি। আঁচটাকে একদম কমে করে দিয়ে মশলাটা এবার কষিয়ে নিচ্ছি। যেহেতু দই আর বাদাম বাটা রয়েছে এর মধ্যে, তাই যাতে নিচ থেকে লেগে না যায় সেই জন্য মাঝে মাঝে একটু অবশ্য করেই মিশিয়ে দেবেন। আমিও মাঝে মাঝে একটু মিশিয়ে দিয়ে আবারও ঢাকনা চাপা দিয়ে মশলাটা কষিয়ে নিয়েছি। দই থেকে তেল ছেড়ে দিয়েছে, এখন এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতন নুন। অবশ্যই আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন, আমি আমার স্বাদ অনুযায়ী দিয়ে দিলাম। আর 1/2 টিস্পুন এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি। এতে মিষ্টি হবে না, অল্প চিনি দিলে দইয়ের টক ভাবটা ব্যালেন্স হবে। সব আবারও মিশিয়ে দিয়ে কড়াইতে ঢাকা দিয়ে আরও 1-2 মিনিট কম আছে কষিয়ে নিচ্ছি। মশলার উপর দেখুন তেল ভাসছে। এবার দিয়ে দেব এর মধ্যে গরম জল। জল আমি আগে থেকেই গরম করে রেখেছি। দই কাতলার গ্রেভি একটু ঘন হয় তাই সেই বুঝে জল দেবেন। আমি এর মধ্যে প্রায় 1/2 কাপ গরম জল দিয়েছি। মশলার সাথে সব ভালোভাবে মিশিয়ে দিয়ে এর মধ্যে ভাজা মাছগুলো দিয়ে দেব। ভাজা মাছগুলো এর মধ্যে দিয়ে দেবার পর মাছগুলোকে গ্রেভির মধ্যে ডুবিয়ে দিচ্ছি। একটা চেরা কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দিচ্ছি, এতে কাঁচা লঙ্কার একটা সুন্দর ফ্লেভার আসবে। এবার কড়াইতে ঢাকা দিয়ে কম আছে গ্রেভি ফুটিয়ে নেব। 3-4 মিনিট পর ঢাকনা সরাচ্ছি। গ্রেভির ওপর দেখুন তেল ভাসছে। এখন সবশেষে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন গরম মশলা গুঁড়ো। গরম মশলাগুলো দেবার পর গ্রেভির সাথে মিশিয়ে নিয়ে আরও 30 সেকেন্ড কম আছে ঢাকা দিয়ে রাখবো। 30 সেকেন্ড পর গ্যাস বন্ধ করে দিয়ে 5 মিনিটের জন্য আমি স্ট্যান্ডিং টাইমে ঢাকা দিয়ে এটাকে রেখেছিলাম, যে কারণে গ্রেভি দেখুন আরও একটু ঘন হয়ে গেছে। তৈরি হয়ে গেল বিয়েবাড়ির স্বাদে বানানো দই কাতলা। ভাত বা পোলাওয়ের সাথে এটা পরিবেশন করুন। আর আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন
এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। যারা ফেসবুক পেজে দেখছেন পেজটাকে অবশ্যই ফলো করবেন। আজকের মতন বিদায় নিচ্ছি, আপনারা ভালো থাকবেন, ভালো রাখবেন, ধন্যবাদ।